জিলহজ মাসে কোনো আমল আছে কিনা যদি থাকে কবে থেকে কিভাবে আদায় করব দয়া করে জানাবেন কয়েকদিন পরেই জিলহজের চাঁদ দেখা দিবে ইনশাআল্লাহ জিলহজের চাঁদ ওঠার পর থেকে নিয়ে জিলহজের প্রথম 10 দিন যে কোনো নেকামল বেশি বেশি করে করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মামিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহিন্না হাব্বিলাল্লাহ মিন হাদিল আইয়াম জিলহজের প্রথম 10 দিনে নেকামল করলে আল্লাহ তাআলা যত খুশি হন অন্য কোন সময়ের আল আমলে আল্লাহ তাআলা এত সন্তুষ্ট হন না ইবাদত এবং নেকামলের দ্বিতীয় বৃহত্তর মৌসুম হলো জিলহজের প্রথম 10 দিন ইবাদতের সবচেয়ে বড় মৌসুম হলো রমজান মাস এরপরে দ্বিতীয় আকারে দ্বিতীয় বৃহত্তর মৌসুম হলো জিলহজের প্রথম 10 দিন এই 10 দিনের নেকামল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় এজন্য একজন ইমানদার এই 10 দিন জিলহজের প্রথম 10 দিন বেশি থেকে বেশি নেকামল এবং ভালো কাজ করার চেষ্টা করবে বিশেষভাবে কি কি কাজ করবেন নাম্বার 1 সাধারণভাবে নেকামলগুলো করবেন যে কোনো নেকামলটা এই 10 দিনে বেশি বেশি করবেন দ্বিতীয়ত এই 10 দিনে আল্লাহর জিকির বেশি বেশি করবেন আল্লাহর শরণটা বেশি বেশি করবেন তাকবীর তাহলিল তাহমিদ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল হক বেশি বেশি করে পাঠ করবেন তৃতীয়ত এই 10 দিনে যারা যাদের সামর্থ্য আছে তারা কুরবানি করবেন যারা কুরবানি করবেন তারা নখ চুল ইত্যাদি কাটবেন না এই 10 দিন সূর্য আইয়া চাঁদ ওঠার আগে আগে কাটবেন আর কুরবানির পরে কাটবেন এই 10 দিনে যাদের হজ করার সামর্থ্য আছে তারা হজ করবেন যারা কুরবানি করার সামর্থ্য আছে তারা কুরবানি করবেন এবং আইয়ামে তাশরিকের দিনগুলো জিলহজের 9 থেকে 13 তারিখ পর্যন্ত প্রত্যেক নামাজের পরে তাকবীর নারী পুরুষ সবাই পাঠ করবেন আর এই 10 দিনের মধ্যে আরাফাত দিনে রোজা রাখবেন সম্ভব হলে প্রথম 9 দিনে রোজা রাখবেন সেটাও বিনা হাদিস দ্বারা প্রমাণিত তো জিলহজের প্রথম দশকের এই দিনগুলোতে নেকামল আমরা অনেকেই করতে যাই না কিন্তু করা উচিত হজে কোরবানি করলে কি এলাকাতে কোরবানি আদায় করতে হবে এবং এর জন্য কি কাউকে টাকা সহ দায়িত্ব দিয়ে যেতে হবে হজে যে কোরবানি করবেন ওই কোরবানিটা মূলত দমের শুকর ওটা কোরবানি না ওটা হলো শুকরিয়ার দম তো অনেক ওলামাদের মতে সেটা দিলে আর দায়িত্ব করার কোরবানি দেওয়ার কোনো প্রয়োজন নাই যদি অন্য ওলামাদের মত হলো যে আপনি সামর্থ্যবান সচ্ছল হলে সেক্ষেত্রে আপনার তরফ থেকে দেশে কোরবানি হবে এটা হলো মূল কোরবানি আর ওখানে যেটা দিচ্ছেন ওটা হলো দমের শুকর বা শুকরিয়ার দম এটা আসলে কোরবানি বলতে যা বোঝাটা সেটা না ওইটার সাথে আপনার কোরবানির সম্পর্কটা হলো যে দুইটা দেখতে প্রায় কাছাকাছি অনেক বিধান প্রায় একই রকম কিন্তু দুইটা দুই জিনিস একটা দমের শুকর শুকরিয়ার দম হজ করছেন সেজন্য আটালো কোরবানি হজে নারীগণের জন্য মসজিদে সালাত আদায় করা উত্তম নাকি নিজ রুমে মহিলারা সর্বাবস্থায় নিজের কক্ষে নিজের বাসায় হোটেলে নামাজ পড়া উত্তম মসজিদুল হারামে তারা তওয়াফ করতে গিয়ে যাবেন তওয়াফ যেহেতু বাসায় হয় না অতএব তওয়াফের নিয়তে যাবেন পাশাপাশি তারা নামাজ পড়বেন এটা অধিকতর উত্তম আর নামাজের জন্য যদি যান তাতে যে গুনাহ হবে ব্যাপারটা সেরকম না উত্তম আর উত্তমের কথা বলেছি